অনেক রাত হলো, আমি আর পাচ্ছি না। আমি এবার যাই, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, রাত হলো তো কি হলো? বারে ঘুমবে না, আমি আর চোখ মেলে রাখতে পাচ্ছি না। সে তোর যদি ঘুম পায় তুই বাড়ি চলে যা না, গিয়ে ঘুমিয়ে পড়। তুমি এখানে এত রাতে বসে কি করবে? তুমি গিয়ে ঘুমাও। আমার ঘুম আসছে না। যতক্ষণ না পর্যন্ত রামপ্রসাদের পিণ্ডি চটকাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আগের ঘুম ফিরে পাবো না। তাই ভাবছি কি করা যায় না যায় সেসব দিয়ে। তোর যদি ঘুম পায় চলে যা, বাড়ি যা, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে, আমি তাহলে চললাম, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। রাতে পথে কার ঘরে যাচ্ছে? ও বাবা, দেখে তো সম্ভ্রান্ত ঘরের মহিলাই মনে হচ্ছে। ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। কে আপনি? এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? পথ ছাড়ুন। কিন্তু মুখ না দেখালে তো পথ ছাড়তে পারবো না। আপনি কি আমার পথ আটকানোর? আপনার ব্যবহারে তো মনে হচ্ছে আপনি গ্রামের জমিদার। আমার নাম অযোধ্যা নাথ গোস্বামী। হ্যাঁ, জমিদার নই বটে, তবে এই অঞ্চলে আমার কথা কিন্তু খুব খাটে। সুতরাং মুক্ত দেখাতেই হবে, না হলে তো যেতে দেব না। তাই নাকি? দুঃখী দাদা। হ্যাঁ, উঠান, বলো। আসুন দেখি, আসুন আমার সাথে, এদিকে আসুন। এই যে এটা, এখান থেকে সরিয়ে দিই। আর ওটাও সরিয়ে দেবেন কেমন? আচ্ছা, আমি সরিয়ে দিচ্ছি। আস্তে। হ্যাঁ, ঠিক আছে, বসার জায়গাগুলো এলে এই উঠোনের পাশেই রাখা হবে, বুঝলেন? হ্যাঁ। সবানী, সবানী। হ্যাঁ, বলো। এই সমস্ত ফল আর মিষ্টি নিয়ে এসেছি, নিন, এগুলো রাখুন দেখি। আসলে আচ্ছা, বলছি কি, আপনি একটু রান্নাঘরের ওপাশে রেখে দেবেন? আমার হাত ঝরা, তাই এদিকে তো এখনো কাজ সারা হয়নি, তাই না? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ভজরি দাদা এলে ভাবছি কয়েকটা লেবু পাড়ার কথা বলবো। ওনারা এলে আগে ওনাদেরকে একটু লেবুর শরবত দেবো। লেবুর শরবত, বেশ বেশ, তা না হয় দেবেন। তো সব ব্যবস্থাগুলো ঠিকঠাক করে করতে হবে। এই তো এসে গেছে। কই কই কই, দেখি দেখি দেখি, আমার একটা দাও, আমার একটা দাও, দেখি দাও, কি দাও দাও দাও, আয় আয় আয়, এদিকে নিয়ে আয়। এই ও মজা দা, হ্যাঁ, এই যে বসার জায়গাগুলো ওই মৃদু চাটুর্যের বাড়ি থেকে নিয়ে এলে, ও কিছু বলেননি তো? না, তোমার নাম করা থেকে বললেন যে আর যদি কিছু দরকার হয় নিয়ে যাওয়া যাবে। তবে এই কথা বলে এসেছো তো যে সন্ধ্যেবেলাতে গিয়ে এগুলো আবার ফেরত দিয়ে আসবো? তবে জ্যাঠামশাই বললেন ব্যস্ত না হতে, উনি লোক পাঠিয়ে এগুলো নিয়ে যাবার ব্যবস্থা করবেন। দুলু বাবা শোনো, উনি কথা বলেছেন ভদ্রতার খাতিরে। পরামর্শ লিখে দেখে ওনারা চলে যাওয়ার পরে আমরা নিজেরা গিয়ে এগুলো ওনাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে।